আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস টেন, তোমরা যারা এই বছর দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের তিনটি পরীক্ষা হবে। প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তৃতীয় পার্বিক মূল্যায়নই হলো তোমাদের টেস্ট পরীক্ষা, এবং তারপরে হবে তোমাদের মাধ্যমিক 2024-এর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। আজ আমি তোমাদের কাছে প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের প্রতিটি বিষয়েরই আমি তোমাদের যে সিলেবাস আছে সেটি আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেব, দেখিয়ে দেব, এবং তোমরা সাজেশানও খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং এইভাবে তোমরা প্রতিটি ইউনিট টেস্টের তোমাদের সিলেবাস, সাজেশান এবং মাধ্যমিকের সাজেশানও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা লক্ষ্য রেখো। আর আরেকটি কথা তোমাদের বলে রাখবো, যে তোমরা কি ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অতি অবশ্যই তোমাদের সুবিধার মতো সেই রকমই আমি তোমাদের ভিডিও দিতে থাকবো, কারণ আমি চাই সব সময় তোমাদের নাম্বার খুব ভালো হোক। তাহলে এসো আমরা শুরু করি আমাদের প্রথম যে আমাদের বাংলা পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন দিয়ে। তোমাদের সিলেবাস আমি বলবো, ইহা হলো সরকারি নির্ধারিত সিলেবাস, কিন্তু স্কুল এর মধ্যে সিলেবাস একটু পরিবর্তন করতে পারে, তাতে হয়তো একটা কি দুটি অধ্যায় হয়তো বেশি থাকলো অথবা কম থাকলো, তবুও যতটা মানে আমি সরকারের থেকে যেটা জানি সেই সিলেবাসটাই এখন আমি তোমাদের দিচ্ছি। তোমাদের বাংলার পাঠ্য বই হলো সাহিত্য সঞ্চয়ন, এবং এই পাঠের অন্তর্ভুক্ত তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন হবে 40 নম্বরের, এবং লিখিত পরীক্ষা 40 নম্বর, এবং প্রজেক্ট থাকবে 10 নম্বর। টোটাল হবে তোমাদের 50 মার্কস, 50 নম্বর, এবং তোমাদের পরীক্ষা হবে এপ্রিলের 1 থেকে 11 এপ্রিলের মধ্যে। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই সাহিত্য সঞ্চয়নে সিলেবাসটি। তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠের অন্তর্ভুক্ত যে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক রয়েছে তার মধ্যে তোমাদের গল্পের মধ্যে থাকছে জ্ঞানচক্ষু, এবং কবিতার মধ্যে থাকছে 3টি কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং অসুখী একজন। এই 3টি কবিতা তোমাদের সিলেবাসে থাকছে, এবং প্রবন্ধের মধ্যে থাকছে হারিয়ে যাওয়া কালি কলম। তোমাদের সহায়ক গ্রন্থ যে মতি নন্দীর কোনি রয়েছে, সেখানে তোমাদের পৃষ্ঠা 1 থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে 39 পৃষ্ঠা অবধি, 39 পৃষ্ঠা, অর্থাৎ তোমাদের এখানে যে পাঠ 8 আছে তারই প্রথম পৃষ্ঠা অবধি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে সিলেবাস অন্তর্ভুক্ত। এছাড়া তোমাদের রয়েছে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে থাকছে প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক, এবং নির্মিতির মধ্যে থাকছে বঙ্গানুবাদ। এবার দেখে নেব আমাদের পরবর্তী বিষয় ইংলিশ। ইংলিশের আমাদের টেক্সট বুক হলো ব্লিস, এবং এই ব্লিসের অন্তর্ভুক্ত আমাদের সিলেবাসের ফার্স্ট সামেটিভ এক্সামে রয়েছে প্রথম 3টি লেসেন, ফাদার্স হেল্প, ফেবেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখানে আমাদের 2টি গল্প রয়েছে, ফাদার্স হেল্প অ্যান্ড দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং কবিতার মধ্যে রয়েছে ফেবেল। প্রথমে আমরা দেখে নিই গল্প মানে প্রোজ থেকে আমাদের কত নম্বরে প্রশ্ন আসবে। প্রোজ থেকে আসবে আমাদের মোট 6 নম্বর, 6 মার্কস। MCQ 2টি উত্তর করতে হবে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 1 মার্কসের উত্তর 2টি, এবং একটি 2 মার্কসের কোয়েশ্চেন 1টি উত্তর করতে হবে। এইভাবে থাকছে 6 নম্বর। এরপরে তোমাদের যে কবিতা রয়েছে ফেবেল, ফেবেল থেকে তোমাদের MCQ 2টি এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2টি, থাকছে 4 মার্কস। এরপরে আমাদের থাকবে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজে থাকছে আমাদের মোট 10 নম্বর। সেখানে MCQ 4টি থাকবে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 4টি, এবং 2 মার্কসে কোয়েশ্চেন থাকবে 1টি। এছাড়া আমাদের থাকবে রাইটিং স্কিল, রাইটিং থাকবে আমাদের 10 নম্বরের, গ্রামার এবং ভোকাবুলারি, সেখানে গ্রামারে থাকছে 6 মার্কস অ্যান্ড ভোকাবুলারিতে থাকছে 4 মার্কস। এইভাবে তোমাদের 40 মার্কস ডিভাইড করা হবে।
এবং আমি আলাদাভাবে ইংলিশের আরেকবার আমি তোমাদের যে সিলেবাস এবং নাম্বার ডিভিশনটার আমি ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমাদের আরও সুবিধে হবে। এখন তোমরা জেনে নাও, তোমাদের সিন থেকে থাকছে 10 নাম্বার, আনসিন থেকে 10, রাইটিং থেকে থাকছে 10, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকছে 10। এইভাবে হচ্ছে তোমাদের 40 মার্কস। তোমাদের ইংলিশ রাইটিংয়ের মধ্যে থাকতে পারে প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, ডায়ালগ রাইটিং, এভাবে তোমাদের রাইটিং আসতে পারে। এছাড়া তোমাদের যে বায়োগ্রাফি সেইটাও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই ধরনের রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করো। আমাদের পরবর্তী বিষয় হলো অঙ্ক, গণিত। গণিতে আমাদের প্রথম পার্বিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 নাম্বার, প্রতিটি বিষয়ে আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর থাকবে প্রজেক্টে। আমাদের অঙ্কে সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম 10টি অধ্যায়। এই 10টি অধ্যায়ের মধ্যে তোমাদের পাটিগণিতের মধ্যে থাকছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার, বৃদ্ধি ও হ্রাস। বীজগণিতের মধ্যে থাকছে অ্যাকচুয়াল বিশিষ্ট, দ্বিঘাত সমীকরণ সমাধান, বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাত করণী। আমাদের যে প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটি কিন্তু অনেক স্কুল তোমাদের পুরো ফার্স্ট চ্যাপ্টারটাই নিয়ে নেয়, কোনো কোনো স্কুল তোমার শুধু সমাধান অবধি নেয় এবং লাস্টের 1.5টা তারা বাদ রাখে। তোমাদের স্কুল যেমন বলবে তোমাদের সেইভাবেই সিলেবাস হবে। জ্যামিতির মধ্যে থাকছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। আর পরিমিতির মধ্যে থাকছে 2টি অধ্যায়, আয়তঘন এবং লম্ব বৃত্তাকার চোঙ। অর্থাৎ তোমাদের সিলেবাস থাকছে প্রথম 10টি অধ্যায়। এবার জেনে নিই আমাদের ভৌত বিজ্ঞানে প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাস। আমাদের ভৌত বিজ্ঞানে থাকছে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, পঞ্চম অধ্যায় আলো। এবার কোনো স্কুল আলো সম্পূর্ণ নেয়, কোনো স্কুল রাসায়নিক গণনা সিলেবাসের মধ্যে রাখে এবং আলোর অর্ধেকটা নিয়ে থাকে। সেরকম তোমাদের স্কুল যেমন বলবে সেইভাবে হবে। এবং তোমাদের কেমিস্ট্রির মধ্যে থাকছে 8 নম্বর যে অধ্যায়, পদার্থে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এর অন্তর্ভুক্ত পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা এবং আয়নীয় ও সমযোজী বন্ধন। আমাদের জীবনবিজ্ঞানের সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবং এই যে প্রথম যে ইউনিটটি রয়েছে তার অন্তর্ভুক্ত আমাদের রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, এবং তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনে প্রবাহমানতা, এর অন্তর্ভুক্ত আমাদের থাকছে কোষ বিভাজন এবং কোষ চক্র। সিলেবাসে থাকবে এই জননের আগে অবধি, এবং কোনো কোনো স্কুল এই কোষ চক্র অবধি দেয়। মাইটোসিসের বিভিন্ন দশাটি ওরা সেকেন্ড ইউনিট টেস্টে রাখে। আমাদের ইতিহাসের সিলেবাসের মধ্যে থাকছে প্রথম 3টি অধ্যায়, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবার এসো আমরা ভূগোলের সিলেবাসটা দেখে নিই। ভূগোলের সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এছাড়া থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় ভারত, ভারতের মধ্যে ভূমিকাতে অবস্থান, প্রশাসনিক বিভাগ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারতের ভূপ্রকৃতি। এবং কোনো কোনো স্কুল ভূপ্রকৃতি অবধি সিলেবাস রাখে, কোনো কোনো স্কুল নদ নদী অর্থাৎ ভারতের জলসম্পদও তারা ফার্স্ট ইউনিট টেস্টেই তারা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেয়।
তাহলে আজ আমি তোমাদের 7-8টি বিষয়েরই প্রথম ইউনিট টেস্টে তোমাদের যে সিলেবাস সেটি আমি বলে দিলাম। খুব শীঘ্রই তোমরা সাজেশন এবং তার যে নাম্বার বিভাজন আমি আলাদাভাবে তোমাদের ভিডিও দিয়ে দেব, এবং তোমাদের লাস্ট ইয়ার্স বিগত বছরে বিভিন্ন প্রথম পারভিক মূল্যায়নের প্রশ্নপত্র আমি তোমাদের দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো।